আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজ আমরা একটি ফার্ম পরিদর্শন করব, সেখানে দেখবো ফার্মার বন্ধু কী খাবার ব্যবহার করছে, কেমনভাবে ঘর তৈরি করেছে, ড্রেনিং সিস্টেমটা কেমন, কতগুলি শুকর নিয়ে ফার্ম তৈরি করেছে। অবশেষে আমরা ফার্মে এসে পৌঁছালাম। খুবই সুন্দর পরিবেশ ফার্মে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ফার্মে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে হাঁস মুরগি প্রতিপালন করা হয়েছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম ফার্মারকে, তো উনি বললেন ডিম পারপাস, ডিমের জন্যই মানে হাঁস এবং মুরগি প্রতিপালন করা হয়েছে। দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে সুন্দরভাবে এবং নেট দিয়ে পুকুরের পাড়ে হাঁস এবং মুরগির ঘর করা হয়েছে। এটি হাঁসের ঘর। সকালবেলায় যে হাঁসের ডিম পেড়েছে সেটা বার করে নিয়ে হাঁসকে ছেড়ে দেওয়া হয়েছে পুকুরের পাড়ে। হাঁস আছে এবং হাঁস চড়ছে পুকুরে, দেখতে পাচ্ছি আমরা সেটা। এবং পুকুরটা খুব সুন্দরভাবে পাড় বাঁধানো হয়েছে সিমেন্ট দিয়ে, ইট দিয়ে, এবং চারিদিকে একটি নেট দিয়ে যাতে হাঁস বেরিয়ে না যায় একটি নেট দিয়ে ঘেরা আছে। হাঁস মুরগির ফার্ম দেখার পরে আমরা ধীরে ধীরে পুকুরের ফার্ম দেখার জন্য এগিয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি পুকুরের ফার্মটা সুন্দরভাবে পাকা গাঁথনি এবং উপরে অ্যাসবেস্টারের ছাউনিতে তৈরি করা। সামনের দিকে শুকুরের জন্য রান্নার জন্য একটি উনুন করা, যেখানে শুকুরের খাবার রান্না করা হয়। শুকুরের প্রজাতি হিসাবে লার্জ হোয়াইট ইয়র্কশায়ার প্রজাতিটা রাখা হয়েছে। ফার্মের মধ্যেখানে রাস্তা এবং দুপাশে ঘর, আর সামনের দিকে ফার্মের পেছন দিকে ফার্মের ভেতর দিক দিয়ে ড্রেনিং সিস্টেমটা করা হয়েছে, আর দরজার সামনে দিয়ে ড্রেনের যে মলমূত্রটা ড্রেনে পড়বে এবং আস্তে আস্তে এক সাইড দিয়ে বেরিয়ে যাবে। ফার্মটিতে 15টি মেয়ে শুকর আর 2টি ছেলে শুকর আছে। ফার্মারকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফার্মার বললেন উনি বেশিরভাগ বাচ্চাই তৈরি করেন, রেডিমালটা খুবই কম তৈরি করেন। ফার্মের ওভারঅল কন্ডিশন খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গন্ধও খুবই কম, নেই বলেই চলে, যেটুকুনি হওয়ার সেটুকুনি। আর আমি ফার্মার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, ফার্মার বন্ধু ইন্টারভিউ দিতে রাজি হয়নি, তো জিজ্ঞেস করেছিলাম, তো ফার্মার বন্ধু বললেন এই ফার্মে দুবার খাবার দেয়, একবার রান্না করে খাবার দেয় আর একবার ভুট্টা কুড়ো আরও অনেক কিছু একসাথে মিশিয়ে একটু শুকনো খাবার দেয়। ফার্মটিতে 17টি মালে আনুমানিক 1.5 লাখ টাকা থেকে 1,70,000 টাকা খাবার খরচা হয়, অন্যান্য খরচা নিয়ে, ওষুধপত্র নিয়ে, তো ফার্মার বললেন। এবং মাল বাচ্চা বিক্রি হয় বছরে 5-7 লাখ টাকার মতো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনোরকম শুকর ক্রয় বিক্রয়ের জন্য ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।